খুব বড় বল আইছে হঠাৎ করে রবিবারের দিন হ্যালো এভরিওয়ান, আমি আরশান জয়। আজকে চলে আসছি মৈনট ঘাট মাছের আড়তে। আর আজকে আমি আপনাদের দেখানোর চেষ্টা করব এই মৈনট ঘাট মাছের আড়তে শীতের সময় কেমন টাইপের মাছ পাওয়া যাচ্ছে এবং মাছের দাম কেমন যাচ্ছে। আর আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন অনেক নৌকা এখানে, আর এই নৌকা দিয়ে সারা রাত মাছ ধরে আর সেই মাছগুলো মৈনট ঘাট মাছের আড়তে নিয়ে আসে। তো ওই আপনারা দেখতে পাচ্ছেন যে কতটা জমজমাট এখানে মাছ বিক্রি হচ্ছে। তো আমি সেখানে যাব, এর আগে আমি আপনাদের একটু দেখাই এই মৈনট ঘাটে পদ্মায় যে মাছ ধরে নৌকা দিয়ে। আর অনেকেই বিশ্বাস করতে চান না যে মৈনট ঘাট মাছের আড়তে পদ্মার মাছই বেশি, এখানে 90% পদ্মার মাছ। আর সেই মাছগুলো ধরার সাথে সাথে মাত্র কয়েক মিনিটের মধ্যেই বিক্রি হয়ে যায় নিলামে। আর এই হচ্ছে মৈনট ঘাট মাছের আড়ত পদ্মার পাড়। আপনারা অনেক নৌকা দেখতে পাচ্ছেন, আমি একটু এখন ঘাটে চলে যাব কত দামে কীভাবে কী কী মাছ পাওয়া যাচ্ছে এবং বিক্রি হচ্ছে। আর এখানে আসলে আপনারা খিচুড়িও খেতে পারবেন, নাস্তাও করতে পারবেন, চাও খেতে পারবেন। যদিও এখানে থাকার ব্যবস্থা নাই, আপনারা সকালে যদি 6টা থেকে মোটামুটি 7:45 পর্যন্ত এখানে আসেন তাহলে পদ্মার বিভিন্ন রকম মাছ মাছ পেয়ে যাবেন। আচ্ছা, এখানে আসলে আপনারা যদিও খিচুড়িও খেতে পারবেন, প্লাস এখানে অনেক রকম দোকানপাট আছে ভোনা খিচুড়ি। আমি তো এখন ঘাটে ঘাটে চলে যাব, ঘাটে গিয়ে আপনাদের দেখাই মাছ কত দামে বিক্রি হচ্ছে আজকে এই মৈনট ঘাট মাছের আড়তে। ওরে অনেক বড় বল ভাই, এই বল কি বসি দে পাইছেন? হ্যাঁ, জালের বল। সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন পদ্মার অনেক বড় সাইজের বল মাছ মৈনট ঘাট মাছের আড়তে পদ্মা থেকে মাত্রই ধরে আনছে। দেখা যাক নিলামে কত দামে বিক্রি হয়। আর আপনারা জানেন যে মৈনট ঘাটে শীত যখন পড়ে তখন বড় বড় সাইজের বোয়াল মাছ পাওয়া যায়, আর এই বোয়ালটা বিক্রি হবে, অন্য অন্য মাছ বিক্রি হচ্ছে। আর এটা মৈনট ঘাট ঢাকা দুহার, দেখতে পাচ্ছেন অনেক মানুষ। আচ্ছা, বান খোলানো হচ্ছে, রাতে সম্ভবত এই বোয়াল জালে পড়ছিল, নিয়ে আসছে সকালে। দেখা যাক নিলামে কয় টাকা বিক্রি হয়। অনেক বড় বোয়াল, বড় বড় আয়ের বিক্রি হচ্ছে। এই মাছটা একটু পরে বিক্রি হবে, আমি একটু দেখাই অন্য মাছগুলো কত দামে বিক্রি হয়। অনেক ভিড় এখানে, একটু পরেই বিক্রি হবে এই বড় সাইজের বল মাছ। আমি আপনাদের দেখাবো কত দামে বিক্রি হয়। অনেক বড় সাইজের ভাই, এটা কয় কেজি হইব? কয় কেজি হইব মোটামুটি? 12-13 কেজি। একটু আগে তো একটা বিক্রি হইলো 10,000 টাকা, এরাও মানে হয় এরকমই যাবে, এটা বড় বেশি। আপনারা পাইছেন? আপনারা পাইছেন? দেখো তো উঠছে 10,000 টাকা, উঠছিল ডাক উঠছে 10,000। আচ্ছা, এটা একটু পরে উঠবো নিলামে, দেখা যাক কয় টাকা বিক্রি হয়। দেখতে পাচ্ছেন অনেক মানুষ মাছ কেনার জন্য অপেক্ষা করতেছে, যার যেমন পছন্দ হয় নিলাম থেকে ওইভাবে মাছ কিনে মৈনট ঘাট মাছের আড়তে। এখানে কেজি হিসাব করে কোনো মাছ বিক্রি হয় না, সব মাছ নিলামে বিক্রি হয়। আর এই জন্য খুব বড় বল আইছে হঠাৎ করে রবিবারের দিন, তেমন কাস্টমার নাই, আজকে বোয়াল মাছ খুবই সস্তা। বিশাল বোয়াল, বিশাল বোয়াল, বিশাল বোয়াল ভাই। আচ্ছা, দেখা যাক কত টাকা উঠে নিলামে, উঠবো 8-10 হাজার, উঠবো কম উঠবো হস্তায় দাম দাগে সর্বোচ্চ 7,000। সামনে যায়, সামনে গিয়ে দেখাই আপনাদের। 10,000, 10,000, 10,000, 10,500,
ঢাকার ব্যাপারী মাছ কিনলো বড় বোয়াল মাছ। আমি একটু দেখাই আপনাদের কত বড় বোয়াল মাছ, অনেক বড় সাইজের বোয়াল মাছ। মইনট ঘাট মাছের আর হতে একটা ছবি তুলেন, এটা আপনি এটা একটা ছবি তুলতে হবে আপনি, সুন্দর করে দুইজনে ছবি তুলেন। অনেক বড় সাইজের বোয়াল মাছ বিমল ভাই, ঢাকার ব্যাপারী। এত বড় বোয়াল মাছ শীতের সময় কিনে নিয়ে গেল, টাউন হল বাজারে বিক্রি হবে মোহাম্মদপুর। অনেক বড় এই যে ঢাকার দুইটা বিখ্যাত ব্যাপারী মনির ভাই বিমল ভাই, টাউন হল বাজার। অনেক বড় সাইজের বোয়াল মাছ, অনেক অনেক মাছ আসছে। আজকে শীত পড়ছে, অনেক অনেক মাছ। অনেক অনেক বড় বড় মাছ চলে আসে শীতের সময়। যখন পদ্মার পানি কমে যায়, পদ্মার কিনারায় ঝাঁটা ফেলে, সেই ঝাঁটা যখন উঠায় তখন পদ্মায় অনেক অনেক মাছ পাওয়া যায়। আর সেই মাছগুলো যখন চলে আসে মইনট ঘাট মাছের আড়তে, তখন এখানে উৎসব উৎসব একটা ভাব কাজ করে এই মইনট ঘাট মাছের আড়তে। আমি একটু আপনাদের দেখাই দেশি কই মাছ পদ্মার, সরি পদ্মার না, এগুলো হচ্ছে ইয়ার দেশি চকের। আচ্ছা, এখন পদ্মায় বেশি বেশি মাছ পাওয়া যাচ্ছে, আর এই মইনট ঘাট জমজমাট হয়ে উঠতেছে। সব ঘাটে কিন্তু মাছ নাই, যাদের ঘাটে ডাঙ্গা উঠছে তারাই মানে ঝাঁটা ঝাঁটা উঠাইছে। অনেক মাছ, আমি একটু দেখাই ঘুরে ঘুরে আপনাদের। শীত আসলেই মাছের ছড়াছড়ি এই মইনট ঘাটে, তাই না? ওই পাশে যাই, খাইছে রে সেই মাছ তো। পদ্মার মাছ ধরে নিয়ে আসছে, রিটা মাছ, এছাড়াও ঘাওড়া মাছ, বিভিন্ন রকম মাছ। বড় বড় মাছ দেখছেন? হ্যাঁ দেখছি, বড় বল না ছিল। এই দেশি মাছগুলো একটু দেখাই, দেশি মাছ কয় টাকা বিক্রি হলো? দেশি মাছ ধরে নিয়ে আসছে,
I'm going to go to the hospital.